এটা চুরও চায় তার ছেলেটা চুর না হোক ভালো হোক। অমর একুশে বইমেলা 2024 অলরেডি জমে উঠেছে এবং লেখক পাঠক এবং প্রকাশকদের আড্ডার মিলন মেলা যুক্ত হয়েছে। আমরা এখানে এসে পেয়েছি সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর নুরুল ইসলাম নাহিদ, তাকে পেয়েছি আমরা। আমরা স্যারের সঙ্গে একটু কথা বলবো। স্যার এখন প্রাক্তন মন্ত্রী এবং কাজ করছেন স্যার, সেই জায়গা থেকে স্যার প্রথম প্রশ্ন আপনাকে যেটা রাখতে চাই যে শিক্ষামন্ত্রী হিসেবে বইমেলা একসময় আসতেন, এখন স্বাভাবিক মানুষ হিসেবে আসছেন, তো তাতে আসলে কোথাও জনপ্রিয়তায় মানে আগের জনপ্রিয়তা বর্তমান জনপ্রিয়তাটা কেমন উপভোগ করে? জনপ্রিয়তা তো আমার পক্ষে হওয়া সম্ভব না, মানার ব্যাপার নাই। এর আগেও আসছি ছাত্র হিসাবে এই মেলা যখন শুরু হয় তার আগে থেকেই আমরা আসি। সকালে মিছিল করার পরে এসে ওই বটতলায় ওখানের মধ্যে সব জমা হইতো, তারপর আস্তে আস্তে ওই চিত্ররঞ্জনবাবু শুরু করলেন, পরে আজকে বিশাল জায়গা ওখানে হয় না, এখানে হয়েছে। আর এখানে আসি অনেকেই চিনে হয়তো বা অনেকে ভালোবাসে হয়তো, সেটা জনপ্রিয়তা কি যাই না, সেনাও আছে বা মানে যে কোনোভাবে হোক আমার নিশ্চয়ই একটা ভালোবাসা আছে, এটি আমি আনন্দ বোধ করি। আর মন্ত্রী যখন ছিলাম তখন খুবই কমই আসছি, এখনও খুবই কমই আসছি, আমি আজকেই প্রথম আসছি, দুই একদিন তো অবশ্যই আসবই, শেষ দিকে বই ভালো বই তৈরি হতো বাই হয়ে দেখা যায়। সেজন্য তো আমি খুব ভালো লাগে যখন ছাত্রছাত্রী কথা বলে আলাপ করে ছবি তুলতে চায় বা কথা বলে, এটা আমি খুব আনন্দ লাগে যে তারা একেবারে মানে ডাস্টবিনে ফেলাই দেয় নাই, আসি তাদের সাথে এখনো। স্যার আপনারা যখন শিক্ষার্থী হিসেবে বইমেলায় ঢুকতেন, বইমেলা প্রাঙ্গনটা ঘুরে ঘুরে প্রিয় লেখকের বই খুঁজে সেগুলো সংগ্রহ করতেন, সেই সময়টার বইমেলা কেমন ছিল, এখন বইমেলাটা আসলে কেমন দেখতে? মানে বেশ কয়েক যুগ তো আমি নিজেই পার করলাম, ভিন্ন ভিন্ন সময় ছিল। প্রথম যখন চালু হয়ে আস্তে আস্তে একটা আকর্ষণ বাড়ছে এবং বলা যায় বেশ বড় প্রচার জমজমাট হয়ে ওঠে, এখানে ভালো ভালো বই বাই হতো, ভালো ভালো লেখকরা ছিলেন, এর মধ্যে অনেকেই এখন আমাদের নাই, যেমন শামসুর রহমান নাই, আমাদের হুমায়ুন আহমেদ নাই, একটা কথা বলছি এরকম নাম আরও 20টা বলা যাবে, যা তখন লিখতেন এখানে আসতেনও, তারা আড্ডা জমাইতেন, কথা বলতেন, আলাপ করতেন, গল্প করতেন, আমরা আসলেও ছাত্র গল্প কথা বলতেন, সেরকম এই জিনিসটা এখন আমার চোখে পড়ে। একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, বর্তমান শিক্ষা কারিকুলাম নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, প্রাসঙ্গিকতা উঠছে, অপ্রাসঙ্গিকতা উঠছে, আপনি শিক্ষামন্ত্রী হিসেবে বর্তমান শিক্ষা কারিকুলামটাকে আসলে কীভাবে দেখতে চান? এই ব্যাপারে আমি কোনো মন্তব্য গ্রহণ করবো না, করবো না মানে আমি এখনও কোনো না কোনোভাবে শিক্ষার সাথে জড়িত আছি। এইবার সংসদে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান করা হয়েছে, তো ন্যাচারালি আমারও দায় আছে, এখন কিছু করতে হবে, এখন সেই হিসাবে আমি এখন একটা এরকম মানে প্রকাশ্যে সব কথা আলাপ করা ঠিকও না। তবে এটা তো একটা পরিবর্তনশীল ব্যাপার, আর সব মানুষ একইভাবে করতে পারে না, একই সময় হয় না, হ্যাঁ অনেক সমালোচনা আছে, অনেক কিছু হয়েছে। আমি যখন প্রথম কিছু স্টেপ দিছি আমাকে পাগল বলছে অনেকে, আমি যখন বলছি সবাইকে বই দিব সবাই বলছে আমাকে পাগল, খালি বাংলাদেশে না, আমার কলিগরা বলছে, আমি তখন ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান ছিলাম, ওখানে যখন বলছি অন্য দেশের এই মন্ত্রীরা এসে বলছে যে তুমি তো পাগল হয়ে গেছো, এটা কী করে দিবা, এই তো বই তখন দেওয়া হয়নি, তখন দিছি, তখন আসছে তারা কনসেট করতে করছে আমাদের শিখাই দাও কী করে দিব। সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই, বেশিক্ষণ স্যার বিরক্ত করবো না, সেটা হচ্ছে যে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি আসলে শিক্ষার্থীদের জন্য, নারী পুরুষ সকলের জন্য আসলে কি নিরাপদ কি না, এই প্রশ্নটা এই জন্য তুলতে হচ্ছে যে জাহাঙ্গীরনগরে যে ঘটনাটা ঘটলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে, ঘটনার কথা শোনা যাচ্ছে, মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ধরনের শারীরিক অনাচারের কথা শোনা যাচ্ছে, আমরা শুনতে পারছি বিভিন্ন রকমের দিক দিয়ে, তো সেই জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি আসলে শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে কি না, বা আপনি স্যার এটা কী কীভাবে দেখেন? অনিরাপদ হবে না, এটা একটা সাময়িক ঘটনা হইতে পারে, বাবা কারণ অনেক ছেলে মেয়ে আগে একসাথে দেখতেই পেত না, ভালো করে একটা মেয়েকে একটা ছেলে এখন দেখতে একসাথে বসছে, একসাথে গল্প করতেছে, কথা বলতেছে, আলাপ হচ্ছে, এর থেকে দুই একটা বাড়াবাড়ি হয়ে যেতে পারে, কিন্তু এটা বাড়তেছে তা না বা বাড়বে তা না, বাইরের সমাজেও করতেছে এইগুলো, খালি স্কুলে করতেছে তা না, বাইরেও তো হচ্ছে, শিক্ষকদের মধ্যেও হচ্ছে, অভিভাবকদের মধ্যেও হচ্ছে, সাধারণ একজন জ্ঞানী মানুষের মধ্যেও হচ্ছে, তাই এটা বাড়তেছে তা না, তো এটা একটা নতুন পরিবর্তনের যুগে আমাদের ছেলে মেয়েরা মিসপা যে সুযোগটা পাইছে, এখান থেকে দুই একটা দুর্ঘটনা ঘটে এগুলো। আরটিভির দর্শকদের উদ্দেশ্যে এবং যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে সাবেক শিক্ষামন্ত্রী হিসেবে আপনার আসলে কিছু বলার আছে কিনা, অভিভাবক জায়গার জায়গা থেকে, যেহেতু আপনি অন্তত এই একটি প্রজন্মের, তাদের পুরো, তাদের প্রাইমারি থেকে শুরু করে তাদের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি, তারা পুরোটাই আপনার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই তারা পেয়েছে, তো অভিভাবকের জায়গা থেকে আসলে তাদের কাছে কোনো আবেদন, পরামর্শ এবং কোনো আছে? আমি শেষ কথাটা ওই সাথে যুক্ত করতে চাই, আমি আগেই বলেছি যে তারাও চান যে তাদের ছেলেটা ভালো হোক, একটা চুরও চায় তার ছেলেটা চুর না হোক, ভালো হোক,
আমি এটা খারাপ উদাহরণ দিলাম হয়তো, এটা ভালো চায় সবাই চায়, নিজে আমি খারাপ যদি হই যে আমার সন্তানটা খারাপ হোক আমি চাইব না। তাই সকল গার্জিয়ান, সকল মানুষ বা সকল যারা একটু বড় হয়ে গেছি, আমরা এই বয়সেও ধরেন যারা ইউনিভার্সিটির বয়সটা, সকলের চেষ্টা করতে হবে যেন আমাদের পরবর্তী প্রজন্মগুলো আরও উন্নত হয়, উন্নত মানুষ হয়, উন্নত শিক্ষা লাভ করতে পারে, এবং সেটা স্কুলগুলোতে লেখাপড়ার ক্ষেত্রে করতে হবে। এবং আমার তো মনে হয় আমরা যে সময়টা পার করে আসি এই 10 বছরে অনেক বড় চেঞ্জ হয়ে গেছে। আপনি স্যার শিক্ষামন্ত্রী ছিলেন দীর্ঘদিন, শিক্ষামন্ত্রী হিসেবে কতটা সফল কতটা ব্যর্থ সেটা তো আমি বিচার করতে পারবো না। আমি চেষ্টা করছি সফল হইতে, মানুষ আর সমর্থন পাইছি যে কোনোভাবে হোক। এই যে আপনি বললেন না আগে যে কথা যে মানুষ কী রকম দেয়, মানুষ আমাকে একটা বোঝা যায় যে একটা ভালোবাসে, বাচ্চা ছেলে বা মা সবাই সেখানে ছবি তুলতে চায়, কথা বলতে চায়, আমি খুবই খুশি। তাও বা কয়জনের ছিল আমাকে সাধারণ মানুষ, আমি তো আমার মনে হয় যে প্রাপ্তিটাই বেশি, প্রাপ্তিটাই আমার জন্য বেশি। আমি সাধারণ মানুষ হিসাবে যে যদি বিচার করি তাহলে আমার জীবন এ করতে সার্থক, যে ওইটুকু আমরা পদক্ষেপ নিতে পারছি। এবং সেটা ইউনেস্কোর কনফারেন্সে যেখানে বলা হয়েছে যে ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য এডুকেশন হচ্ছে বাংলাদেশের এডুকেশন মডেল সকলের জন্য। সচিব সহ শুরু করে ব্যবসায়ী এবং সামরিক কর্মকর্তা প্রত্যেকটা লেভেলেই তাদের সন্তানদেরকে দেশে না পড়িয়ে উচ্চশিক্ষার জন্য বা স্বাভাবিক শিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দিচ্ছে, যেটা আমরা দেখছি, এবং এর মাধ্যমে একটা বিশাল পরিমাণ আসলে বিদেশি মুদ্রা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এই বিষয়ে মানে আপনি মনে করেন কিনা যে আমাদের দেশে পর্যাপ্ত ব্যবস্থাটা না থাকার কারণে তারা যাচ্ছে, নাকি আসলে এটাকে আপনি কীভাবে দেখতে চান এই জিনিসটা? না, এটাও একটা বিষয় মনে করে ঠিক কিনা কত অধিকটা পরের প্রশ্ন, যে আমাদের চেয়ে ওই সব দেশে ভালো শিক্ষা হয়। আর একটা কথা আমি আগেই বলে ফেলছি যে আমি যতই খারাপ হই আমিও চাই যে আমার ছেলেটা ভালো লেখাপড়া শিখুক বা মেয়েটা ভালো লেখাপড়া শিখুক, এটা একটা বিষয় সব মানুষের। তাই টাকা বেশি আছে এখন, আমি পারি না তাই আমার বাচ্চাদের বাইরে পড়াইতে পারি নাই, কিন্তু যার আছে আমার তা আছে, আপনি কেন পড়াবেন না, আমার ভালো ছেলেটা তো ভালো বা মেয়েটা ভালো লেখাপড়া করতে পারবে। সেই হিসাবে এটা একটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যে ভালোটা তার সন্তানের জন্য সে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিলেন। আরটিভির সকল দর্শকরা আশা করি আমাদের এই সাক্ষাৎকার পর্বটি উপভোগ করেছেন, এবং তারা সাবেক একজন শিক্ষামন্ত্রী, তিনি 10 বছর বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এবং সেই সময়ে একটা প্রজন্ম গড়ে উঠেছে, সেই প্রজন্মের পুরোপুরি শিক্ষার অভিভাবক তিনি, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আমাকে একটু গুরুত্ব দিলেন, আমার তো আমি গুরুত্ব পাওয়ার কোনো যোগ্য না এখানে তাও দিচ্ছেন। ধন্যবাদ, শ্রোতাদেরকেও ধন্যবাদ, আপনার আরটিকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সবাই ভালো থাকেন। সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।